বিশ্বমন্দার পাশাপাশি ইউরোপ আমেরিকার মতো পোশাক আমদানিকারক দেশগুলোর রাজনৈতিক সমীকরণের মাঝে চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশ থেকে 4.972 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। আর ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত রপ্তানি আয় হয়েছে 1.729 বিলিয়ন মার্কিন ডলার। রাজনৈতিক অস্থিরতায় গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ছিল পুরোপুরি নেতিবাচক। নতুন বাজারগুলো যেভাবে আসছে, আমাদের ওই বাজারগুলোকে ধরে রাখতে হবে। ধরে রাখার জন্য নতুন নতুন যে প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করছি, যেহেতু নতুন ইনোভেশন গার্মেন্টসে আসতেছে, অটোমেশন আসছে, এগুলোকে ধরে রাখতে হবে। একসময় ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশ এবং যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের মূল বাজার হিসেবে চিহ্নিত হলো, এখন পরিস্থিতি পাল্টে গেছে। এসব দেশে পোশাক রপ্তানি কিছুটা কমলো, নতুন বাজারগুলোই আশার আলো দেখাচ্ছে বাংলাদেশকে। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের পাশাপাশি চীন, অস্ট্রেলিয়া, জাপান, আরব আমিরাত, রাশিয়া এবং দক্ষিণ আমেরিকার দেশগুলোতে বেড়েছে তৈরি পোশাক রপ্তানি। 2023 সালে বাংলাদেশ এসব অপ্রচলিত বাজারে 8.871 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করলো, চলতি বছর তা 10 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার আশা বিজিএমইএর। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে আমাদের অর্ডার অনেক অংশ কমে গিয়েছিল, কিন্তু নতুন বছরে আমরা জানুয়ারিতে ভালো একটা এক্সপোর্ট করতে পেরেছি এবং ক্রমান্বয়ে এটা কিছুটা অংশ বাড়তেছে। রপ্তানি সংকটের মাঝেও শ্রমিকদের নতুন বেতন কাঠামো যেমন কার্যকর হয়েছে, তেমনি আগামী এক মাসের মধ্যে ঈদের বোনাস হিসেবে বিশাল অঙ্কের টাকা পরিশোধেরও চাপ রয়েছে। এই অবস্থায় ছোট আকৃতির গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো রুগ্ন শিল্পে পরিণত হওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে, ফলে বেকার হয়ে পড়তে পারে হাজার হাজার গার্মেন্টস শ্রমিক। ঈদের বোনাস আসছে, এই বোনাস দিতে হবে, ঈদের বেতন দিতে হবে, সব মিলিয়ে অনেক ফ্যাক্টরি কিন্তু একটা খুব খারাপ অবস্থার মধ্যে পড়ে যাবে। এই অবস্থায় সরকার যদি আবার আমাদের মতো আগের মতো অনুমোদনা অথবা স্বল্প সুদে কিছু ঋণ সহায়তা দিয়ে সহায়তা করে, তাহলে কিন্তু আমাদের এই সংকটটা যখন আসবে আমরা এটা মোকাবেলা করতে পারবো। 2023 সালে 47.386 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ, যা আগের বছরের তুলনায় 1.677 বিলিয়ন ডলার বেশি। বাংলাদেশের রপ্তানি আয়ের মূল উৎস এখনও তৈরি পোশাক রপ্তানি খাত। নানা জটিলতার মাঝেও এখাতের কোনো বিকল্প গড়ে ওঠেনি, আর তাই রপ্তানি আয় ধরে রাখতে গার্মেন্টস সেক্টরের বিরাজমান সমস্যাগুলো দ্রুত সমাধানের কথা বলছেন গার্মেন্টস মালিকেরা। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ।